দর্শক সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে আজ থেকে কিন্তু শিথিল হয়েছে করোনার যে বিধিনিষেধ সেটি এবং সেই সাথে কিন্তু স্কুল কলেজ এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে আরও জানাতে এ পর্যায়ে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন লিটন আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন লিটন আজ থেকে যেমনটি বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এবং একই সাথে আপনি জানেন যে করোনার বিধিনিষেধও তুলে দেওয়া হচ্ছে সব কিছু মিলে সাভারের পরিস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ রাজ আপনি জানেন যে দীর্ঘদিন পরে কিন্তু মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দিয়েছে আমরা আজকে সকাল থেকে বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে দেখেছি সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সবাই এখানে এসে উপস্থিত রয়েছে আমরা মাত্র প্রতিষ্ঠানে এসে যেটি দেখলাম যে এখানে প্রত্যেকটা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশের বিরাজ করছে তারা কিন্তু সবাই এখানে এসে সরকারের নির্দেশিত যে 20টি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই নির্দেশনা মেলেই অত্র প্রতিষ্ঠানগুলো চলছে এবং সেখানে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে সমস্ত কিন্তু নির্দেশনা মানছে এবং যে সরকার যে শারীরিক যে দূরত্বর কথা বলছে সেই দূরত্বগুলোও কিন্তু মেনে নিয়েছে মেনেই কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে এমনটি আমরা অত্র প্রতিষ্ঠানে এসে দেখেছি এখানে আমরা একটু কথা বলতে চাচ্ছি অত্র প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছেন সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি আমরা দেখলাম মোটামুটি ভালোই রয়েছে পাশাপাশি যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেটা কতটুকু মানছেন এবং শিক্ষার্থীরা কতটুকু মেনে নিয়েছে আমরা সেই বিষয়টা একটু জানতে চাই ধন্যবাদ প্রথমে আসলে আজ থেকে স্কুল খুলে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আমাদেরকে যে 20 দফার নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনে আমরা আজ থেকে স্কুল খুলে দিয়েছি আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে উপস্থিত হবে আমরা সেটা আশা করছি আসলে সামনের দিকে যদি আর কখনো বন্ধ না হয় আমরা চেষ্টা করলে আশা করতেছি যে সামনের দিকে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো তবে একটু কষ্ট হবে তারপর আমরা চেষ্টা করবো যে সেগুলো যেন কাটিয়ে উঠা যায় যেমনটি শুনছিলেন যে উনি বলছিলেন যে এই প্রতিষ্ঠানে যতগুলো যে ছাত্রছাত্রীরা যেটা পিছিয়ে পড়েছেন সেটা কিন্তু অনেকটা একটু চাপ হয়ে যাবে তারপরেও কিন্তু তারা পুষিয়ে নিতে পারবেন এমনটি তারা ধারণা করতেছেন রাশেদ জি লিটন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিটন সাফার থেকে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে